সিএসআইটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা অভ্র কিবোর্ড দিয়ে আপনাদেরকে বাংলা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ, কার এবং ফলার ব্যবহার দেখাব। আপনি যখন কম্পিউটারটা অন করবেন, আপনার কম্পিউটারের পর্দায় বা মনিটরের মধ্যে অভ্রর আইকনটা দেখাবে। এটা উপরের দিকে দেখাতে পারে, আপনি এখানে ধরে ড্র্যাগ করে যেখানে এটা রাখবেন সেখানেই থাকবে। তো অনেক সময় এটা দেখায় না, এখানে সিস্টেম ট্রে এখানে দেখাতে পারে, অথবা কম্পিউটার ওপেন করার সাথে সাথে ওপেন নাও হতে পারে। আবার অনেক সময় এটা এক্সিট অবস্থায় থাকতে পারে, যে সমস্যাটা আপনি ফেস করতে পারেন। যদি এখানে জাম্প টু সিস্টেম ট্রে থাকে, আমরা এখানে ক্লিক করলাম, দুইটা অপশন আসলো, দেখুন নিচে চলে এসেছে, আমাদের আইকনটা দেখাচ্ছে, অথবা এই আইকনে ক্লিক করলে এখানে দেখাবে। এখানে যদি ডাবল ক্লিক করেন আবার এটা ভেসে উঠবে, কিন্তু যদি আপনি এক্সিট করেন আপনি অভ্র দিয়ে লিখতে পারবেন না, কারণ আপনার অভ্রটা স্টপ হয়ে গিয়েছে। যে কাজটি আপনাকে করতে হবে, স্টার্ট মেনুতে যাবেন, এখানে যদি আপনি রিসেন্ট ইউজ করে থাকেন তাহলে পাবেন, আর যদি রিসেন্ট ইউজ করে না থাকেন বা এখানে না দেখায়, আপনি সার্চ বারে লিখবেন, চলে আসবে। তো এখানে যদি আপনি ক্লিক করেন ওপেন হবে। তো এখন যাদের কম্পিউটারে ইনস্টল করা নাই, যদি ইনস্টল করা থাকে তাহলে আপনি স্টার্ট মেনুতে খুঁজে পাবেনই, অবশ্যই খুঁজে পাবেন। ওমিক্রন ল্যাব নামে একটা ওয়েবসাইট আছে, এখানে গিয়ে আপনি এটা ডাউনলোড দেবেন। ডাউনলোড দিয়ে ইনস্টল করা খুবই সহজ, যেহেতু আমরা টাইপ করব, আমরা কোথায় টাইপ করব, আমরা যখন লিখি, লেখা প্র্যাকটিস করি, আমাদের সাদা খাতায় করি অথবা ব্ল্যাক বোর্ডে করি, যে কোনো এক জায়গায় করি, এই ক্ষেত্রে আমরা কম্পিউটারের মধ্যে লেখা প্র্যাকটিস করব মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে, কারণ আপনি ভবিষ্যতে লেখালেখির কাজগুলো করবেন বেশিরভাগই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে। ডেস্কটপের উপরে মাউসের কার্সরটা নিয়ে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করলে এখানে নিউ আসবে, সোজা গিয়ে এই পাশে এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আমরা খুঁজে পাবো। ক্লিক করলে একটা ডকুমেন্ট নিয়ে নিল। এখন আমি নাম দিতে পারি, যে কোনো নাম আপনি কিবোর্ড থেকে টাইপ করবেন, ABC দিয়ে আমরা ইন্টারপ্রেস করব বা বাইরে ক্লিক করব। তোমরা ইন্টারপ্রেস করলাম, এটা সেভ হয়ে গিয়েছে। যদি এইভাবে না করতে পারেন তাহলে স্টার্ট মেনুতে গিয়ে লিখবেন ওয়ার্ড, উপরে চলে আসবে আপনার এই আইকনটা, এখান থেকে ক্লিক করেও আপনি ওপেন করতে পারেন। তো সেই ক্ষেত্রে একটু ভিন্নভাবে ওপেন হবে, আপনি যেহেতু শুধু টাইপিং প্র্যাকটিস করবেন না, টাইপিং এর সাথে সাথে এই লেখাগুলোকে সুন্দর করে সাজাতে হবে, এই জন্য আপনার মাইক্রোসফট ওয়ার্ড এটা শেখা জরুরি। এখন আমরা এটাকে ওপেন করব, ডাবল ক্লিক করলেই এটা ওপেন হবে, এরকম একটা বক্স আসতে পারে, আপনি এটাকে ক্লোজ করে দেবেন। এবার যে কাজটা করতে হবে, এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, আইকনের উপরে দেখুন ইংলিশ লেখা আছে, এখানে ক্লিক করলে এটা বাংলা হয়ে যাবে, অথবা কিবোর্ড থেকে F12 একটা বাটন আছে উপরের দিকে, এটা যদি আপনি প্রেস করেন ইংরেজি হয়ে যাবে, আবার প্রেস করলে বাংলা হয়ে যাবে। বাংলা করার পরে আপনি মাউসের কার্সরটা ডকুমেন্টের উপরে নিয়ে ক্লিক করবেন, এখানে দেখুন একটা দাগ ব্লিঙ্ক করতেছে, তার মানে আমাদের লেখার ক্ষেত্র প্রস্তুত। আমরা ফন্ট সাইজকে বড় করে নেব, আপনাকে যেতে হবে হোমের অধীনে ফন্ট সাইজ, ক্লিক করেন, আপনার যত খুশি নিতে পারেন, আমরা 48 নিলাম। প্রথমে আমরা স্বরবর্ণগুলো দেখাবো না, ব্যঞ্জন বর্ণগুলো লিখে দেখাবো, তারপরে স্বরবর্ণ এবং কার ফলার ব্যবহার দেখাবো। ক লেখার জন্য কে প্রেস করতে হবে, আপনি কি লিখতেছেন কিবোর্ড থেকে নিচে দেখাচ্ছে, ছোট হাতের না বড় হাতের টাইপ করতেছেন, এই বিষয়গুলোও এখানে দেখাবে। তো ছোট হাতের বড় হাতের কিভাবে করবেন, আপনি যদি একবার ক্যাপস লক প্রেস করে কোনো বর্ণ টাইপ করেন তাহলে বড় হাতের হবে, আবার যদি ক্যাপস লক প্রেস করেন তাহলে ছোট হাতের হবে, এভাবে আপনি প্রেস করে করে দেখবেন। শিফট চেপে ধরে আপনি কোনো বর্ণ টাইপ করলে বর্ণটা বড় হাতের হবে, এই দুইটা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি আপনি ফলো করতে পারেন। খ লেখার জন্য KH ছোট হাতের স্পেস দেব, কিবোর্ডের নিচের দিকে লম্বা একটা বাটন আছে, প্রেস করেন তাহলে একটা স্পেস নেবে, দুইবার প্রেস করলে দুইটা স্পেস নেবে। গ লেখার জন্য G প্রেস করব, ঘ লেখার জন্য GH ছোট হাতের, অ লেখার জন্য বড় হাতের N এবং ছোট হাতের G, ও হয়ে গেল। এই বর্ণটা কেস সেন্সিটিভ, তো কেস সেন্সিটিভ এবং নট কেস সেন্সিটিভ এই বিষয়টা আমরা বুঝাবো। এখানে শুধু একটি বিষয় বলে রাখতেছি, যেটা কেস সেন্সিটিভ সেটা যদি আপনি ছোট হাতের বা বড় হাতের করেন তাহলে বর্ণটা সঠিকভাবে টাইপ হবে না, কিন্তু যেটা কেস সেন্সিটিভ না, আপনি যদি বড় হাতের কে লেখেন তারপরেও হবে, ছোট হাতের কে লিখলেও কই হবে, কিন্তু ওর ক্ষেত্রে এটা কিন্তু কাজ করবে না, আপনাকে
প্রথমে বড় হাতের লিখতে হবে, তারপরে ছোট হাতের। চ লেখার জন্য সি, স লেখার জন্য সি এইচ, বর্গীয় জ লেখার জন্য জে, ঝ লেখার জন্য জে এইচ, ই লেখার জন্য এন জি, এটা বড় হাতের এবং কেস সেন্সিটিভ। ট লেখার জন্য বড় হাতের টি লিখতে হবে, এটাও কেস সেন্সিটিভ। ঠ লেখার জন্য টি এইচ, আপনি প্রথম টিটা যদি ছোট হাতের দেন তাহলে এটা হবে না, কিন্তু প্রথমে টি বড় হাতের দিয়ে এইচ যদি ছোট হাতের দেন তারপরেও এটা কাজ করবে। ড লেখার জন্য বড় হাতের ডি, ঢ লেখার জন্য বড় হাতের ডি এবং এইচ, আপনি এইচটা ছোট হাতের বা বড় হাতের দিতে পারেন, কিন্তু প্রথম ডিটা আপনাকে বড় হাতেরই দিতে হবে। প্রথম ডিটা কেস সেন্সিটিভ, কিন্তু পরের এইচটা কেস সেন্সিটিভ না। শুধু যে টাইপিং এর ক্ষেত্রে কেস সেন্সিটিভ নট কেস সেন্সিটিভ এই বিষয়টা কাজে লাগে তা না, অনেক সময় পাসওয়ার্ড দিতে হয় বিভিন্ন সাইডে অ্যাকাউন্ট তৈরি করতে, সেখানেও এটা গুরুত্বের সাথে নিতে হয়। আবার যারা প্রোগ্রামিং করে বা ওয়েব ডিজাইন করে এখানেও অনেক ভ্যালু বসাইতে হয়, সেখানে ছোট হাতের বড় হাতের বিষয়টা খেয়াল রাখতে হয়। মূর্ধন্য ন লেখার জন্য বড় হাতের এন দিলেই হবে। আরেকটা বিষয় যেটা প্রথমে বলে নেওয়া উচিত ছিল, আপনার এইখানে যে ফন্টটা আছে এই ফন্টটা অবশ্যই একটা ইউনিকোড ফন্ট হতে হবে। যদি ইউনিকোড ফন্ট না হয় তাহলে এই লেখাগুলো ভেঙে যাবে। ফন্টটা আপনি কিভাবে প্রথমে চেঞ্জ করে নেবেন আমরা একটু দেখাচ্ছি। এখানে ক্লিক করবেন, ভিন্ডা নিতে পারেন বা টাইম নিউ রোমান্স নিতে পারেন, আপনি এখান থেকে বেছে বেছে দেখবেন যে কোনটা কাজ করতেছে এবং এখানে বাংলাটা থাকতে হবে। তো আমরা নতুন একটা ফন্ট নিচ্ছি, সুলাইমান লিপি, এস ও এল লেখার সাথে সাথে চলে এসেছে, আমরা ইন্টারপ্রেস করে দিলাম। এই ফন্ট দিয়ে বাংলা লেখাটা অনেক ঝকঝকে হয়, অনেক সুন্দর হয়। তো আপনার কম্পিউটারে এটা যদি না থাকে তাহলে এখানে সুলাইমান লিখে আসবে না, আপনার কম্পিউটারে ফন্টটা ইনস্টল দেওয়া লাগবে। তো এটা দেখাচ্ছি না এই লেকচারে, ভিডিওর নিচে লিংক দেওয়া থাকবে, আমরা সেখানে দেখিয়েছি কিভাবে একটা ফন্ট আপনার কম্পিউটারে ইনস্টল করবেন। যদি না পারেন তাহলে আমাদের ফেসবুক গ্রুপ আছে, এসে বলেন, আমরা আপনাকে হেল্প করব, অবশ্যই হেল্প করব। ত লেখার জন্য টি চাপতে হবে ছোট হাতের, ইংরেজি বর্ণটা চলে এসেছে। কেন চলে এসেছে? কারণ আমরা যখন সুলাইমান লিপি লিখেছিলাম তখন এটাকে চেঞ্জ করেছিলাম, আবার আমরা চেঞ্জ করে বাংলা নিয়ে আসতেছি। এবার এখানে ক্লিক করে ব্লিঙ্ক করাইতে হবে, ছোট হাতের টি চাপলে ত হবে, থ চাপার জন্য টি এইচ, দ চাপার জন্য ডি, ধ চাপার জন্য ডি এইচ। দেখুন লেখাগুলো অনেক সুন্দর কিন্তু আগের লেখার থেকে, কাজে আমাদের সাজেশন হচ্ছে আপনি যদি বাংলা লেখেন তাহলে সুলাইমান লিপিটা ইউজ করতে পারেন। এখানে স্ক্রল বার আছে, ধরে আপনি একটু নিচের দিকে নিতে পারেন। এরপরে আমরা লিখতেছি দন্ত ন, ছোট হাতের এন প্রেস করলেই হবে। আমরা ইন্টারপ্রেস করতেছি, নিচের লাইনে চলে গেল, প লেখার জন্য পি, ফ লেখার জন্য এফ, ব লেখার জন্য বি, ভ লেখার জন্য ভি, ম লেখার জন্য এম প্রেস করতে হবে, অন্তস্থীয় জ লেখার জন্য জেড প্রেস করতে হবে ছোট হাতের, বয়শূন্য র লেখার জন্য আপনাকে ছোট হাতের আর প্রেস করতে হবে, ল লেখার জন্য এল, তালব্যস্বর লেখার জন্য এস এইচ, অথবা যদি আপনি বড় হাতের শুধু এস দেন তাহলে তালব্যস্বর হয়ে যাবে, কিন্তু মূর্ধন্যস্বর লেখার ক্ষেত্রে অবশ্যই বড় হাতের এস এইচ প্রেস করতে হবে। আমরা ইন্টারপ্রেস করে নিচের লাইনে চলে যাচ্ছি, স্ক্রল বারটা ধরে আর একটু নিচে নিয়ে আসলাম, ডকুমেন্টটা উপরে উঠে গেল। দন্তস্ব লেখার জন্য ছোট হাতের এস, হ লেখার জন্য এইচ, ডয় শূন্য র লেখার জন্য বড় হাতের আর প্রেস করতে হবে, অন্তস্থীয় অ লেখার জন্য আমরা যদি ছোট হাতের ওয়াই প্রেস করি বা বড় হাতের ওয়াই প্রেস করি তারপরেও এটা কাজ করবে, খণ্ড ত লেখার জন্য ছোট হাতের টি প্রেস করব, মানে ত লিখব। এরপরে ট্যাবের উপরে একটা বাটন আছে, এটাতে দুইবার প্রেস করব, প্রেস করলে আমাদের খণ্ড ত হয়ে যাবে। যদি কোনো কারণে এটা না আসে, দেখুন নিচে আপনাকে সাজেশন দেখাচ্ছে, আপনি যদি এটা ক্লিক করে দেন তাহলে এটা চলে আসবে। কিবোর্ডের যে অ্যারো চিহ্ন আছে সেগুলো যদি উপর নিচে এভাবে প্রেস করেন তাহলে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয় সেখানে রেখে আপনি স্পেস প্রেস করবেন, আপনার এটা হয়ে যাবে। এরপরে আমরা বিসর্গ প্রেস করব, শিফট চেপে ধরে কোলন বাটনটা চাপতে হবে। আমার এখানে একটা গোল চিহ্ন কেন এসেছে, কারণ বিসর্গ সিঙ্গেল ভাবে লেখা যায় না, এই জন্য এটা এসেছে। আপনি যদি কোলন দিতে চান তাহলে প্রথমে আপনাকে শিফট চেপে ধরে কোলন বাটন চাপতে হবে এবং ট্যাবের উপরে যে বাটনটা আছে ওইটা প্রেস করতে হবে।
চন্দ্রবিন্দু প্রেস করার জন্য শিফট চেপে ধরে ছয় লেখা বাটনটা আছে এটা প্রেস করব। এরকম অ্যারো চিহ্ন আছে। পুনশ্চার লেখার জন্য ছোট হাতের এনজি, তো অনেক সময় এটা ইও আসতে পারে, দেখুন এখানে অনুসর আছে, আপনি যদি ক্লিক করেন তাহলে অনুসর চলে আসবে। এটাও স্বাধীন বর্ণ লেখা যায় না বিধায় এখানে একটা গুল চিহ্ন এসেছে। আমরা ইন্টারপ্রেস করে নিচে গেলাম, মাউসের স্ক্রল হুইল ঘোরালে এটা উপর নিচে হবে ডকুমেন্টটা। এখন আমরা স্বরবর্ণ টাইপ করে দেখাবো, মানে সরায় টাইপ করার জন্য ও প্রেস করতে হবে। সরায়া লেখার জন্য এ প্রেস করলে অনেক সময় আপনাকে আকার দেখাতে পারে, আটা ক্লিক করে দেবেন। আমরা জানি সরায়া এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আকার, তো এই আকারটা আমরা কিভাবে দেব? ক লিখে যদি এ প্রেস করি আকারটা হয়ে যাবে, বড় হাতের এ প্রেস করতেছি। এরপরেও কিন্তু আমাদের এটা চলে এসেছে, ছোট হাতের যদি আই লিখি তাহলে রশ্মিটা হবে, এটার কার লিখবো, ক লিখতে হবে, এরপরে আই প্রেস করতে হবে। অভ্রর ক্ষেত্রে কারটা সবসময় পরে লিখতে হয়, কিন্তু বিজয়ের ক্ষেত্রে আপনাকে এই রশ্মই কারটা আগে লিখে নিতে হবে। দীর্ঘই লিখতে গেলে বড় হাতের আই প্রেস করতে হবে, দীর্ঘই কার লিখতে গেলে প্রথমে ক, বড় হাতের আই প্রেস করলেই কয় দীর্ঘের কি হয়ে যাবে। রস রি এটা লেখার জন্য ছোট হাতের আর আর আই, এ লেখার জন্য ই প্রেস করতে হবে, যদি না আসে তাহলে আপনি এখান থেকে এটা সিলেক্ট করে দেবেন। ওই লেখার জন্য বড় হাতের উ আই, যদি আপনি ও লেখেন তাহলে বড় হাতের ও প্রেস করবেন, এই ক্ষেত্রে অ আসতে পারে, আপনি এখান থেকে এটা সিলেক্ট করে দেবেন। আপনি একটু প্র্যাকটিস করলে আপনার সবকিছু মুখস্থ হয়ে যাবে, প্রথমে বিরক্তিকর মনে হতে পারে, দুশ্চিন্তা করার কারণ নেই। ও লেখার জন্য বড় হাতের ও ইউ প্রেস করবেন, অন্য কোনো বর্ণ আসে তাহলে আপনি কিবোর্ডের অ্যারো চিহ্ন দিয়ে উপর নিচে নামিয়ে বর্ণটা সেট করে দিতে পারেন। আমরা ঔকারটা একটা বর্ণের মধ্যে দিয়ে দেখাচ্ছি, তো ঔকার দেওয়ার জন্য ও এবং ইউ প্রেস করতে হবে, অবশ্যই বড় হাতের করতে হবে। আশা করি আপনি এই কারগুলো দিতে পারবেন। আমরা ইন্টার প্রেস করলাম, পরবর্তী পেজে চলে গেল। এরপর আমরা ফলার ব্যবহার দেখাচ্ছি। প্রথমে আমরা বড় হাতের এস প্রেস করলাম, তালব্যবসা হয়ে গেল। এরপরে ব ফালা দেওয়ার জন্য ডব্লিউ প্রেস করতে হবে, তো ব ফালাটা আরেকভাবে দেওয়া যায়। প্রথমে আমরা তালব্যবসা প্রেস করলাম, এরপরে যদি আপনি বি প্রেস করেন তারপরেও কিন্তু আসবে, নিচে অপশন দেখাবে, কিন্তু এটা আসলে সঠিক প্রসেস না, দিলে কোনো সমস্যা হবে না, পরবর্তী লেখাটা যে ভেঙে যাওয়া বা উল্টোপাল্টা এমন কিছুই হবে না, আপনি সিলেক্ট করে দিয়ে স্পেস দিলে সেম কাজ করবে। জ ফালা কিভাবে দেয়? ক লিখে আপনি যদি ওয়াই প্রেস করেন ছোট হাতের, অথবা ক প্রেস করে বড় হাতের জেড প্রেস করেন, তারপরেও কাজ করবে। র ফালা কিভাবে দিবেন? ক প্রেস করবেন ছোট হাতের, আর প্রেস করবেন। অনেকে রেফ দিতে গিয়ে ঝামেলাতে পড়ে, আমরা রেফটা দিয়ে দেখাচ্ছি। ধরুন আপনি কর্ম লিখবেন, ক প্রেস করেন, এরপরে রেফের জন্য দুইবার আর প্রেস করতে হবে, ছোট হাতের লিখতে হবে। এরপরের বর্ণ কি আছে? ম। দেখুন আমাদের এখানে আসলো না, এটা আমরা এখন একটু ধারণা দিচ্ছি। প্রথমে ক লিখলাম, ক এর পরে একটা কিন্তু অ আছে, এই অটা বোঝানোর জন্য আমাকে ও প্রেস করতে হবে ছোট হাতের, এরপরে আমরা আর আর প্রেস করব, করে ম দেব। এখন কর্মটা হয়ে গিয়েছে, তার মানে প্রথমে ক প্রেস করার পরে আপনি যদি আর প্রেস করেন, যদি এটা যুক্ত বর্ণ হয়ে যায় ভাববেন, এরপরে একটা ও প্রেস করে নিতে হবে, যেমন ক ও আর আর এম কর্ম। হসন্ত কিভাবে দিতে হয়? আমরা একটা শব্দ লিখতেছি, এখন আপনি চাচ্ছেন এই লর নিচে একটা হসন্ত দেবেন, প্রথমে ক লিখবেন, এরপরে একটা ও লিখবেন, এরপরে ল দেবেন। এখন লর নিচে যেহেতু আমরা হসন্ত দেব, দুইবার কমা প্রেস করতে হবে, হসন্তটা চলে আসবে, এরপরে দন্তস্য। এই ছিল আমাদের স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কার ফলার ব্যবহার, আশা করি পারবেন। পরবর্তী লেকচারগুলোতে আমরা ধাপে ধাপে অনেক কিছু শেখাবো, আর এটা আমাদের একটা সিরিজ টিউটোরিয়াল, অবশ্যই প্রথম ভিডিও থেকে দেখবেন। আর আপনাদের যদি সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আমাদের ফেসবুক গ্রুপ আছে, ভিডিওর নিচে লিংক দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনার মতামত, আপনার সমস্যার কথা জানাতে পারেন।